আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম, আর বাসার জন্য এটা রান্না করবই জন্য ভাবলাম একটু ভিডিও করি। তাহলে আমার ভিডিওটা সবাই আমার সঙ্গে থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন। ওই যে আমি আজকে রান্না করব বাসার জন্য গরুর কলিজা, ফেবজা এগুলা রান্না করব। এই জন্য প্রথমে কড়াইতে আমি একটা পাতিল বসিয়ে দিছি, আর এগুলা কিন্তু আমি একটু আগে সিদ্ধ করে নিছি, এই জন্য আর শেয়ার করলাম না, শুধু রান্নাটাই শেয়ার করতেছি। আর গরুর কলিজা, ফেবজা এগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে একটু হালকা বাফ দিয়ে পানিটা ফেলিয়ে তারপরে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সি এটা আর শেয়ার করি নাই, এখন শুধু রান্নাটা একটু শেয়ার করতেছি। এখানে আমি দুইটা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর একটা রসুন পুরাটাই আমি কুচি করে দিয়ে দিলাম। আর এখানে গোটা মশলা দিয়েছি, লং, এলাচি, দারচিনি আর তেজপাতা, এগুলাকে এখন একটু হালকা ব্রাউন কালার করব। আর সাথে দিয়ে দিছি এখানে মেথি আর মিষ্টি জিরা, মানে মৌরি যেটাকে বলে, মৌরি দিয়ে দিছি সামান্য পরিমাণ, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে এখন মা পেঁয়াজ আর রসুন এরকম কালার হয়ে আসছে, আর আমি এখানে দুই তিনটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর এই মরিচগুলাতে কিন্তু প্রচণ্ড ঝাল, এই জন্য আমি একটু কমিয়ে দিলাম কারণ আমার বাচ্চারা খাবে এই জন্য। আর এখানে এক পিস আদার টুকরা দিয়ে দিলাম, এটা আমার ব্লেন্ডার করা ফ্রিজে ছিল। আর এখন আমি পানি দিয়ে তারপরে এক এক করে মশলা দিচ্ছি, এখন দিয়ে দিছি হলুদের গুঁড়ো, আর এখন কিন্তু আমি এটা কিন্তু 2 কিলোর উপরে আছে, প্রায় 3 কিলোর মতো রান্না করতেছি, এই জন্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা মশলা দিবেন। আর আমি এখানে হলুদের পরিমাণটা 2 টেবিল চামচের চেয়েও বেশি দিয়েছি, আর মাংস টাংস রান্না করতে গেলে একটু হলুদের পরিমাণ বেশি লাগে এটাই। এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর আমার এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, তাই আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এভাবে আমি একটা মশলা দিচ্ছি আর এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এখন দিয়ে দিচ্ছি, এটা হালিমের মশলা ছিল বাসায়, তাই ভাবলাম এই মশলাটা আমি দিয়ে দিই। আমি কিন্তু এই মশলাটা দিয়ে রান্না করব, আর আমি জিরে গুঁড়া দিয়েছি, ধনে গুঁড়া দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আপনারা একদিন এগুলাকে, গরুর কলিজা, ফেবজা এগুলাকে হালিমের মশলা দিয়ে রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয়। আর এখানে সামান্য মাথার মাংসও ছিল, এটাও আমি দিয়ে দিছি। আর এই যে এগুলাকে আমি একটু হালকা ভাপ দিয়ে ভালো করে ধুয়ে নিছি, আর মাথার মাংসটাকে আমি আর ভাপ দিই নাই, এই জন্য এখানে প্রায় 3 কিলোর মতো আমি রান্না করতেছি। এখানে আরও আমি কাটা পেঁয়াজ ছিল, এটাও দিয়ে দিলাম, ভাবলাম এটা বাসায় থাকলে যে একজনে মোটর সাইকেল চালাইতেছে, এবং মোটর সাইকেলের কীরকম একটা আওয়াজ আসতেছে সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন এটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আমার কিন্তু নাড়তেও কষ্ট হচ্ছে, অনেকটা পরিমাণ আমি রান্না করতেছি। আর আপনারা একদিন এইভাবে ট্রাই করতে পারেন, অনেক মজা হয় কিন্তু হালিমের মশলা দিয়ে রান্না করলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রাখা, এটা এখন আমি দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ চেক করে নেবেন।
এখন সবাইকে বলি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে। এখন একটু পরপর এইভাবে নাড়াচাড়া করতে হয়। আমি অনেকক্ষণ এটাকে একটু কষিয়ে নিব। এই যে এখন ভালো করে নাড়াচাড়া করব, প্রায় কষিয়ে নেওয়ার পর্যায়ে চলে আসছে। একটু ভালো করে কষিয়ে নিতে হয় মাংসটাকে, তাহলে মশলার সাথে ভালো করে মিশে যাবে। আর আপনার রান্না কিন্তু যখনই ভালো করে কষাবেন তখনই কিন্তু মজা হয়। দেখছেন আমি একটু পর পর একটু নাড়াচাড়া করছি, আর এদিক দিয়ে আমার জন্য একটু চা বানাইতেছি, সকালবেলা তো একটু চা খাবো। যে আমি বারবার নাড়াচাড়া করতেছি যাতে নিচে লেগে না যায়, এই জন্য আপনারা কিন্তু এভাবে রান্নাটা একদিন ট্রাই করতে পারেন হালিমের মশলা দিয়ে। আমি এখন সামান্য পরিমাণ পানি দিব, বেশি একটা দিব না, সামান্য পরিমাণ পানি দিয়ে আবার এটাকে সুন্দর করে এখন রান্না করে নেব। এখন একবারে রান্নার শেষে আবার চলে আসব। আর আমার সব লবণ টবণ সব মানে একবারে পারফেক্ট ছিল, এজন্য এখন আমি রান্নার পরে চলে আসব। দেখছেন এরকম পর্যায়ে আমি চলে আসলাম আপনাদের সামনে। একদিন আপনারা এইভাবে রান্না করতে পারেন, অসম্ভব মজা হয়। আমার এই রান্নাটা কিন্তু কয়েকজনে খাইছে, ওরা বলছে অনেক মজা হয়েছিল। তাই বলতেছি আপনাদেরকে একদিন এভাবে ট্রাই করবেন হালিমের মশলা দিয়ে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। এই যে আমি এরকম পর্যায়ে নামিয়ে নেব, কারণ খাওয়ার সময় আবার এটাকে গরম করতে হয়। এই যে দেখছেন কত সুন্দর একটা লুক আসছে, আর এটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমি একটু বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাইলাম। এতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও বিদায় নিব। আল্লাহ হাফেজ।